বাংলাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণ এখন সময় গ্ল্যামার ওয়ার্ল্ড সাজঘরের। সাজাগুজে তো সারা বছরই চলে, কিন্তু যখন পুজো আসে সেটার উত্তেজনার পারদ আমাদের তুঙ্গে উঠতে থাকে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, মানে নারী পুরুষ নির্বিশেষে। আর এই ব্যাপারে আমাদের সঙ্গে যিনি রয়েছেন সেই এক্সপার্ট কিন্তু আমাদেরকে আরও সুন্দর এবং সম্পূর্ণা হতে হেল্প করে, শেজ নান আদার দেন আনিয়া। মানে তুমি থাকলে না ওই সেন্স অফ কমপ্লিশন, মানে সম্পূর্ণ নামটা যেন সম্পূর্ণ হয় আমাদের কাছে। দ্যাটস আ ভেরি বিগ কমপ্লিমেন্ট। তবে হ্যাঁ, আপনাদের আমি বলবো সাপোর্ট, আপনাদের ভালোবাসাতে সবসময় ওই চেষ্টাটা থাকে আরও আরও কীভাবে ভালো রাখতে পারি, কোনো প্রোডাক্টকে আরও কীভাবে ইম্প্রুভ করতে পারি। যেটা বললে যে আমাদের সম্পূর্ণাদের আরও কী করে সম্পূর্ণ করে তুলতে পারি, সেটাই চেষ্টা করে যাই। সেরকমভাবে পুজোর কথাও ভেবেছি। আমার মনে হয় আমি আজকে তোমার থেকে একটু শুনতে চাই। আমি তোমার একটা পার্সোনালি থ্যাংকস দেবো, মানে থ্যাংকসটা দেবো, মানে সেটা আনিয়া সবথেকে ভালো জানে যে আমার স্কিনের যখন যা সমস্যা সেটার জন্য আনিয়া আছে এবং আনিয়াকে হোয়াটসঅ্যাপ করা আছে, আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, আমি সেটা সলিউশনের জন্য আনিয়া আছে। আমি প্রথমে আসবো হাতে, মানে এখন আমরা কোভিড পরিস্থিতি থেকে স্যানিটাইজার আমাদের ইউজ করতে হচ্ছে, এবং যেটা বারবার করে আমরা বলেছি স্যানিটাইজার ইউজ করতে হচ্ছে, এবং হাতটা খসখসে হচ্ছে, মানে সারাক্ষণই মনে হচ্ছে হাতের মধ্যে একটা চট ঘষে রেখেছি বা শিরিশ কাগজ ঘষে রেখেছি, মনে হচ্ছে না, মনে হচ্ছিল। কিন্তু আমাদের এই যেই মুহূর্তে হ্যান্ড ওয়াশটা আমরা ইউজ করতে শুরু করলাম, গ্লো হ্যান্ড ওয়াশ, এই যে ময়েশ্চারাইজ করে থাকাটা, এবং এটা অনেকক্ষণ থাকছে, মানে যতটা সময় যতবার আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করি নর্মালি, আমরা যদি ততটাই করি দেখা যাচ্ছে রাউন্ড দ্য ক্লক এই ময়েশ্চারাইজিং এফেক্টটা থাকছে। এবং সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ, আমাদের হাতটাকে তুমি অন্তত মানে প্রাণ ফিরিয়ে দিয়েছো। হ্যাঁ, সেটা নিয়ে একটু ভেবেছি বলো, কারণ হাতের দিকে অনেকে অতটা নজর দিচ্ছেন না, কিন্তু ওই যে ফিলটা আমরা সবাই বুঝতে পারছি একদম ছোটো থেকে বড়, কারণ সারা দিনে কতবার আমরা হাত ধুচ্ছি সেটা আমরা সবাই খুব ভালো মতো জানি, বাচ্চাদেরও ধোয়াতে হচ্ছে। সেই জন্য আমাদের দরকার এমন কিছু যেটা খুব মাইল্ড, যেটা অ্যান্টিব্যাকটেরিয়ালও হবে, খুব ভালোভাবে হ্যাঁ জার্ম ফ্রি করবে হাতটাকে, আর তার সাথে সাথে কোনো রকম ড্রাইনেস থাকবে না। সেই জন্য নিয়ে আসা অ্যালোভেরা বেসড অ্যান্ড লেমন বেসড হ্যান্ড ওয়াশ। আর অনেকে জিজ্ঞেস করছে লেমন কেন দিয়েছি, দেখবে অনেক কখনো কিছু খাবারের কিছু স্মেল থেকে যায় হাতে, লেমন দিলে কিন্তু দেখবে সেই গন্ধটা আর থাকে না, সেই জন্য সেখানে লেমন অ্যাড করা। আর অ্যালোভেরা জানানি ভীষণই ময়েশ্চারাইজিং একটা ইনগ্রিডিয়েন্ট, তো সেই জন্যই অ্যালোভেরা। আর শাইন অ্যান্ড ব্রাইট জেলটা, মানে আমি বরাবর, তুমি জানো সেটা, আমি বরাবর গ্লো ফ্রেশ ইউজ করে যেতাম, এবং আমি তোমাকে একবার বলেও ছিলাম আচ্ছা তাহলে ওটা আমি তাহলে ইউজ করবো না, ওটাতেও তো আমার স্ক্রাবিং হচ্ছে, তাহলে আমার এটাতে বাড়তি কী হচ্ছে। বিশ্বাস করুন এটাতে বাড়তে কী হচ্ছে সেটা বোঝার জন্য আগে নিজেকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে কী মনে হলো তোমার? অ্যাপ্লাই করার আগে, মানে আমি বলছি যখন আমি গ্লো ফ্রেশ ইউজ করতাম, গ্লো ফ্রেশ সলিউশন ইউজ করতাম, তাতেও আমার না আমার ফ্রেশটা ওটা অ্যাপ্লাই করার পর রিজুভিনেটেড লাগতো, কিন্তু এখন যেটা হচ্ছে আমার তার সাথে সাথে একটা বাড়তি একটা ভীষণ সফটনেস আসছে, যেটা আমি হয়তো আগের বারে এতটা ফিল করতে পারিনি। খুব ইনস্ট্যান্ট ব্যাপারটা, মানে একদম রেডি রয়েছে, সারাদিন টায়ার্ড হয়ে অফিস থেকে যখন বাড়ি ফিরছেন চট করে রিটার্নিং একটা ট্রিটমেন্ট হয়ে গেল, তার সাথে বডি ওয়াশটাও হয়ে গেল, একটা খুব ফ্রেশ ফিল পাওয়া যাচ্ছে সেখান থেকে। আর সাথে সাথে যে ডেড স্কিন রিমুভালটা আমাদের দরকার একটা চকচকে পলিশড স্কিন পাওয়ার জন্য, সেটা এটা থেকে হচ্ছে। তবে হ্যাঁ, আমি আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি, আপনারা কিন্তু জানাতে থাকুন অবশ্যই কীরকম লাগছে গ্লো শাইন অ্যান্ড ব্রাইট জেলটা ইউজ করে। হেল্পলাইন নাম্বার রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা রয়েছি। আমার একটা প্রশ্ন, একটা সমস্যা, এটা আমার না আমি জানি সবার, সবার মানে সবার, সেটা হচ্ছে হেয়ারফল, মানে সারা বছরই হচ্ছে, আর অদ্ভুত একটা খারাপ হয়ে থাকে সারা বছর। এখন দেখছি বৃষ্টি, সারা বছরই ঘাম, সারা বছরই গরম, সারা বছর পলিউশন, তো সেটার জন্য চুল পড়া, রিগ্রোথ, চুলের ভলিউম নষ্ট হয়ে যাওয়া, চুলটার মধ্যে সেই চকচকে সেই লাশচারটা চলে যাওয়া, কিরকম একটা ড্রাই হয়ে যায়, সবটা মিলিয়ে আমরা ভীষণ ডিস্টার্বড। এটার জন্য
আমরা আমাদের হেল্প চাই, উই নিড হেল্প। গ্লো প্লাস সলিউশন রয়েছে, গ্লো সিল্ক সলিউশন রয়েছে, গ্লো হেয়ার সলিউশন রয়েছে। এই সলিউশনগুলো বিভিন্নভাবে কাজ করে। গ্লো হেয়ার সলিউশন ড্যান্ড্রফ কন্ট্রোল করে, গ্লো সিল্ক সলিউশন একটা রেগুলার নারিশমেন্টের জন্য আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করে থাকি, আর গ্লো প্লাস সলিউশনটা সিভিয়ার হেয়ার ফল কন্ট্রোল করতে আমরা অ্যাপ্লাই করে থাকি। এছাড়াও আমার মনে হয়েছে এমন একটা শ্যাম্পু নিয়ে আসা উচিত, কন্ডিশনার নিয়ে আসা উচিত, যেটা এই মুহূর্তে আমি দেখছি প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল ট্রিটেড হেয়ার নিয়ে আপনারা আমার কাছে আসছেন। সেক্ষেত্রে শ্যাম্পুটাকে আরও মাইল্ড করার জন্য সালফেট ফ্রি অনিয়ন বেসড গ্লো অনিয়ন হেয়ার শ্যাম্পু, গ্লো মাল্টিভাইটামিন কন্ডিশনার, গ্লো অনিয়ন হেয়ার অয়েল চলে আসছে খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি মানে অ্যাকচুয়ালি কয়েকদিনের অপেক্ষা বলবো। তাহলে এই রেঞ্জটা নিয়ে আগামী দিন আরও ডিটেলে কথা বলবো, আরও ডিটেলে জানবো ঠিক এক্স্যাক্টলি কী কী আছে আর কী কী পাচ্ছি। আজকের মতন সময় শেষ, আগামী দিন আবার দেখা হবে, আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সম্পূর্ণ পরিবারে আপনাদের সকলের আমন্ত্রণ। যোগাযোগ করুন রাস্পবেরি রিফ্লেকশন কলকাতা @gmail.com। স্বপ্ন দেখার সাহস রাখুন, আর তার বাস্তব রূপ দেবে সম্পূর্ণা।